বিনামূল্যে রেশনের সঙ্গে এবার বিশেষ জিনিস পাবেন গ্রাহকরা। বড় সিদ্ধান্ত সরকারের। তো কি বড় সিদ্ধান্ত? সিদ্ধান্তটি হচ্ছে রেশন গ্রাহকরা এবার ব্যাগ বা থলে নিয়ে আর রেশন দোকানে যেতে হবে না, কারণ রেশন তুললেই কেন্দ্র সরকারের তরফ থেকে নরেন্দ্র মোদীর ছবি আঁকা ব্যাগ পাওয়া যাবে, যেটাতে গুণগত মান খুব ভালো এবং 10 কেজি পণ্য ধরবে, এটাই কিন্তু জানানো হয়েছে। চলুন বন্ধুরা, আরও কি কি জানানো হয়েছে আমরা বিস্তারিত জেনে নেব। জানানো হয়েছে রেশন কার্ড হোল্ডারদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এখন থেকে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ক্যারি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাগের ধারণ ক্ষমতা হবে 10 কেজি। লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার আগে রেশন কার্ডধারীদের এই ব্যাগ সরবরাহ করা হবে। ব্যাগ সরবরাহের দায়িত্ব ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার উপর কিন্তু ন্যস্ত করা হয়েছে। চলতি মাস থেকে ব্যাগ বিতরণ শুরু হয়ে যাবে। DSO বিজয় প্রতাপ সিং বলেছিলেন যে লখনৌতে 7.80 লক্ষ কার্ডধারী রয়েছেন। এখন পর্যন্ত FCI এর কাছ থেকে 2.90 লক্ষ ব্যাগ পাওয়া গিয়েছে। এই ব্যাগগুলি প্রথমে শহরের কোটাদারদের গুলিতে পাঠানো হচ্ছে। কোটাদাররা কার্ডধারীদের ব্যাগগুলিকে ঠিক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বিতরণ করবে এবং এই ব্যাগ পেলেই পাওয়া যাবে কাস্টমারদের হাতে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সরবরাহ করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে কার্ডধারীদের দেওয়া ব্যাগে স্কিমের নামও লেখা থাকবে। খাদ্য অতিরিক্ত কমিশনারের জারি করা নির্দেশ অনুযায়ী নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের আগে ব্যাগগুলো বিতরণ করতে হবে। কোটাদারদের ব্যাগ বিতরণের জন্য একটি রেজিস্টার প্রস্তুত করতে হবে। এতে কোটাদারদের ব্যাংক রিসিভিং কার্ড হোল্ডারের নাম, রেশন কার্ড নাম্বার, মোবাইল নাম্বার লিখবে। স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপও প্রয়োগ করা হবে। বিভাগ কর্তৃপক্ষ ব্যাগ বিতরণের এলোমেলো চেকিংও করা হবে। তো সত্যিই একটি খুব দারুণ উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই বিষয়ে আমরা আপডেট পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।